शुरुतेई संबाद शिरोनाम अफगानिस्तान थेके आसा विपुल परिमाण हेरोइन भारते जब्त। हमलार हुमकी, इजराइलके दाँतभांगा जवाब देयार घोषणा इरानेर। प्रथमबार बैठके बसछेन मोदी बाइडेन, कि निये आलोचना करबेन तारा जानाबो आजकेर भिडियोते। सबमेरिन इस्यूते फ्रांसके विश्वस्त कुकुर मने करेछे जुक्तराष्ट्र। सूडाने सामरिक अभ्युत्थानेर प्रचेष्टाके व्यर्थ करे नियंत्रण नियेछे सेनाबाहिनी। অতঃপর অক্টোবরে ইরাক ছাড়ছেন মার্কিন সেনারা। জয়ের হ্যাটট্রিক ট্রুডোর করবেন সংখ্যালঘু সরকার। এবার বিস্তারিত। আফগানিস্তান থেকে আসা ৩ টনের মতো হিরোইন, যার বাজার মূল্য ২৭০ কোটি মার্কিন ডলার, ভারতের পশ্চিমাঞ্চলের একটি বন্দর থেকে জব্দ করা হয়েছে। এই সময় আটক করা হয় 2 ভারতীয় পাচারকারীকে। জানা গেছে পাউডারের কন্টেইনারে লুকিয়ে আনা হয় এসব মাদক। দি গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গুজরাটের মান্দ্রা বন্দরে কন্টেইনারের মধ্যে এসব মাদক খুঁজে পায় ভারতের রাজস্ব গোয়েন্দা দফতর। চালানের একটি কন্টেইনারে প্রায় ২০০০ কেজি এবং আরেকটিতে প্রায় ১০০০ কেজি হিরোইন রাখা ছিল। আফগানিস্তান থেকে আসা এসব মাদক প্রথম ইরানে পাঠানো হয়, সেখান থেকে গুজরাটে এসেছে বলে জানিয়েছে ডিআরআই। ডিআরআই আরও জানিয়েছে মাদক পাচারের ঘটনার সঙ্গে এক আফগান নাগরিকের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে, যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিশ্বের সবচেয়ে হিরোইন উৎপাদন হয় আফগানিস্তানে এবং বিভিন্ন দেশে সরবরাহ হয় ৮০ থেকে ৯০%। সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা। এবার সেই হুমকির দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আসতিয়ানি। তিনি বলেছেন, ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে যে উন্নতি ও প্রযুক্তিগত উন্নয়ন সাধন করেছে তা জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বাইরের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য ব্যবহার করা হবে। রেজা আসতিয়ানি বলেন, শত্রুর যে কোনো পাগলামি ও ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে ইরানি জাতি নিশ্চিতভাবে দাঁতভাঙা জবাব দেবে এবং শত্রুকে চরম মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, ইরান শত্রুর বিরুদ্ধে যে কোনো ক্ষেত্রে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের উদ্দেশ্যে জেনারেল আসতিয়ানি বলেন, হতাশা থেকে ইসরায়েলের কর্মকর্তারা ইরানকে অভিযুক্ত এবং বাগড়ম্বর করছে। তিনি আরও বলেন, সামরিক খাতে ইরান তার উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখবে। শুক্রবার প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কূটনৈতিক মহলের মতে, আফগানিস্তানের পরিস্থিতি, করোনা ভাইরাস টিকাকরণের ক্ষেত্রে যৌথ উদ্যোগ, জলবায়ু সমস্যা, উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে জোট, সাইবার দুনিয়া, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত ও বাধাহীন বাণিজ্যের মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। ভারতে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে বিদেশ সফরে ঠাসা কর্মসূচি আছে মোদির। বাইডেনের সঙ্গে একান্তে বৈঠকের পর হোয়াইট হাউসে কোয়াডের সদস্যভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, সেখানে থাকবেন বাইডেনও। গত মার্চে মোদি সহ 4 রাষ্ট্রনেতা ভার্চুয়ালি কোয়াডের বৈঠকে যোগ দিয়েছিলেন। তার মধ্যে মোদির সঙ্গে সাক্ষাৎ হতে পারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। তা নিয়ে সরকারিভাবে অবশ্য কোনো পক্ষই মুখ খোলেনি। তবে ইতিমধ্যে মোদির পরবর্তী কর্মসূচি মোটের ওপর নির্ধারিত হয়ে গেছে। ওয়াশিংটনে কর্মসূচির পরই সন্ধ্যায় নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন মোদি। পরদিন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। এর আগে ২০১৯ সালে শেষবার সশরীরে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন মোদি। গত বছর করোনা ভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়ালি বৈঠক হয়েছিল। ফ্রান্সের কাছ থেকে 1 ডজন সাবমেরিন কেনা নিয়ে 5 বছর আগে করা একটি চুক্তিকে হঠাৎ পায়ে দলে অস্ট্রেলিয়াকে কায়দায় আমেরিকা ও ব্রিটেনের সাথে চুক্তি করেছে। তাতে পশ্চিমা বিশ্বের মৈত্রী, ঐক্য ও আস্থা সমূলে নাড়া খেয়েছে। ক্ষুব্ধ ও অপমানিত ফ্রান্স ক্যানবেরা ওয়াশিংটন থেকে তাদের রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে আর সোমবারের জন্য নির্ধারিত ব্রিটেনের সাথে একটি প্রতিরক্ষা সংলাপ করা বাতিল করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপর ফ্রান্স কী করবে? অপমানের প্রতিশোধ নেওয়ার পথে কি তারা যাবে? যদি সে পথেই হাঁটতে চায় তারা, সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন হলো সেই ক্ষমতায় বা তাদের কতটুকু রয়েছে। প্যারিসের বিবিসির সংবাদদাতা হিউ শোফিল্ড বলছেন যে, বিড়ম্বনা ও অপমানের প্রথম ধাক্কা সামলে ওঠার পর ফ্রান্সকে ভীষণ অপ্রিয় কঠোর কিছু প্রশ্নের জবাব হাতছাড়া হবে। তিনি বলেন যে প্রথমত ফরাসিদের হয়তো নতুন করে অনুধাবন করতে হবে যে ভূ রাজনীতিতে জাতীয় স্বার্থ রক্ষার বেলায় আবেগের তেমন কোনো জায়গা নেই। অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে যুক্তি দেয়া হচ্ছে চীনের কাছ থেকে নিরাপত্তার ঝুঁকির মাত্রা যেভাবে বেড়েছে তাতে ফরাসি ডিজেল চালিত সাবমেরিনে তাদের চলবে না, বরং আধুনিক পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন দিয়ে চীনকে সামাল দেওয়ার চেষ্টা করতে হবে। তবে ফরাসিরা অস্ট্রেলিয়ার এই যুক্তি গ্রহণ করেনি। সুদানে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টাকে ব্যর্থ করে বর্তমানে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়াও রাষ্ট্র টেলিভিশন থেকে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা দেশটির রাষ্ট্রীয় মিডিয়াকে উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, আজ মঙ্গলবার সেনাদের একটি গ্রুপ অভ্যুত্থানের চেষ্টা করে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। এরই মধ্যে দেশটির রাষ্ট্র টেলিভিশনে দেশাত্মবোধক গান প্রচার শুরু করেছে। এদিকে ক্ষমতাসীন সামরিক বেসামরিক পরিষদের একজন সদস্য মোহাম্মদ আল ফাকি সুলাইমান ফেসবুকে লিখেছেন, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, বিপ্লবী বিজয়ী হয়েছে। তিনি সুদানের জনগণকে এসব অভ্যুত্থান চেষ্টার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, অজ্ঞাত সংখ্যক কিছু সশস্ত্র সেনা এই অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্যে রয়েছে। তারা বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেছেন, এই ঘটনায় সেনাবাহিনীর উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা সহ অনেককে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি আর বিস্তারিত কিছু জানাতে পারেননি। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত বিবৃতি দেওয়া হবে। ইরাকের প্রধানমন্ত্রী বদর আল জায়েদি বলেছেন, এবছরের অক্টোবর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে। প্রথম ধাপে যুদ্ধ সেনাদের ইরাক থেকে প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। কিছু সেনা কর্মকর্তাকে ইরাকে রেখে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য। খবর আরব নিউজের। ইরাকের এক এমপিও গণমাধ্যমকে একথা জানিয়েছেন। গত জুলাইয়ে বাগদাদ ওয়াশিংটন চুক্তির আলোকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী বদর আল জায়েদি বলেন, ২০২২ সালের ১ জানুয়ারির পর ইরাকে আর কোনো মার্কিন যুদ্ধ সেনা থাকবে না। তবে সেনা প্রত্যাহারের পরও মার্কিন জোট ইরাকের বিভিন্ন স্থানে আইএস লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালাতে পারে। বর্তমানে ইরাকে ২,৫০০ মার্কিন সেনা অবস্থান করছেন। এদের মধ্যে থেকে কতজনকে ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাগদাদে অবস্থান করবে তা জানানো হয়নি। মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজিও গত বছর গণমাধ্যমকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। কানাডায় ফের সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর দল। তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় সংখ্যালঘু সরকার গঠন করতে হবে ট্রুডোকে। এডমন্টন জার্নাল আজ মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে। ২০১৯ সালে সংখ্যালঘু সরকার গঠন করেছিলেন ট্রুডো। এর আগে কানাডার সিটিভি নিউজ জানিয়েছিল, ট্রুডোর দল লিবারেল পার্টি টানা তৃতীয়বারের মতো জিততে যাচ্ছে এবং তারা সংখ্যালঘু সরকার গঠন করবে। উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো সরকার গঠন করেন ট্রুডো। সেই সময় তিনি জো ক্লার্কের পর কানাডায় দ্বিতীয় ঘনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড করেন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সন্তান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।